জগন্নাথ মন্দিরে আবার ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। আমরা সবাই জানি যখনই এখানে কোনো অঘটন ঘটে তার পরিণাম ভালো হয় না। আগের বছর এই মন্দিরে একাধিক ভয়াবহ ঘটনা ঘটেছিল। কখনো মন্দিরের রান্নাঘরে ভাঙচুর, আবার কখনো মন্দিরের আকাশ লাল, মন্দিরের ধ্বজায় ভয়াবহ পাখির আগমন, আবার মন্দিরে রক্তের দাগ। যখনই এখানে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তখনই মানুষের হৃদয় কেঁপে ওঠে, কারণ এই মন্দিরের গুরুত্ব সবার কাছে একটু ভিন্ন ধরনের। এবার জগন্নাথ মন্দিরে ঘটে গেল বিধ্বংসী চুরির ঘটনা, যা জানলে আপনারাও চমকে উঠবেন। ঠিক কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে ঘটল চুরির ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। মানুষের কাছে অত্যন্ত আকর্ষণের জায়গা নীলাচল শ্রীক্ষেত্র। এই মন্দিরে কোনো কিছুর অভাব নেই, কিন্তু দিনে দিনে এই মন্দিরে যেসব ঘটনা ঘটছে তা নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। কখনো ভাঙচুরের ঘটনা, কখনো রক্তপাত, আবার কখনো ভয়াবহ পরিবেশ মানুষকে দিনের পর দিন চিন্তায় ফেলছে। কিছুদিন আগেই মন্দিরে ঘটে গেল একটি বড় ঘটনা। জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে সব টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির প্রাঙ্গণে। শুধু তাই নয়, গোটা রাজ্য জুড়ে সব মানুষ চিন্তিত। কিভাবে শতাব্দী প্রাচীন এই মন্দিরে চুরির ঘটনা ঘটতে পারে, স্থানীয় মানুষরা প্রশ্ন তুলছেন মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সাধারণত প্রতিদিনই জগন্নাথ মন্দির পরিদর্শনে যান বহু পুণ্যার্থী। তারা অনেকেই প্রণামী বাক্সে টাকা গয়না যে যেমন পারেন দান করেন, ফলে বোঝাই যাচ্ছে যে সেই প্রণামী বাক্সে প্রচুর পরিমাণে অর্থ এবং গয়না ছিল। যদিও কত টাকা চুরি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি, তবে ঘটনাটি যথেষ্ট ভয়ানক। তার কারণ, এত কড়া নিরাপত্তার মধ্যেও মন্দিরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বড় অঙ্কের টাকা লুট হয়েছে মন্দিরের বাক্স থেকে। জানা যায় রাতের অন্ধকারে এই ঘটনা ঘটেছিল। পরদিন সকালে বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আসে। যদিও এ ঘটনায় সেভাবে থানায় অভিযোগ জানানো হয়নি, তবে সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে পুলিশ। জগন্নাথ মন্দিরের মতো এত বিখ্যাত একটি মন্দিরে এরকম চুরির ঘটনায় সবাই চিন্তায় পড়ে গিয়েছেন। মন্দির সূত্রে জানা গেছে কিছু দরকারি তথ্য। দক্ষিণ দরজার কাছে ভীম মূর্তির নিচে প্রণামী বাক্সটি রাখা হয়েছিল, যেটাকে লোহার রড দিয়ে ভেঙে ফেলা হয়, এমনটাই অনুমান করেছে মন্দির কর্তৃপক্ষ। নৃসিংহ মন্দিরের পেছন দিক থেকে খালি বাক্সটি উদ্ধার করা হয়। এরপর জগন্নাথ টেম্পল পুলিশ মন্দির কর্তৃপক্ষের হাতে বাক্সটি তুলে দেয়। এই ধরনের ঘটনা মন্দিরের প্রথম নয়, এর আগেও পুরী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে একাধিকবার। মন্দিরের দক্ষিণ দ্বারের পাশে অবস্থিত একটি মন্দিরেও চুরির অভিযোগ উঠেছে। এই স্থানে বহুদিন ধরেই শুরু হয়েছে নানান কুকর্ম, বেআইনি ব্যবসা, বাইরে থেকে আসা পর্যটকদের থেকে টাকা নিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। অনেকবার অনলাইন পূজোর প্রতারণা চক্রে এসে গিয়েছেন অনেকেই। মন্দির কর্তৃপক্ষ অনেকবার সবাইকে সতর্ক করেছেন, কিন্তু এই মন্দিরের প্রতি মানুষের আকর্ষণ এতটাই বেশি যে আজও এই বেআইনি কারবার থামানো যায়নি। মন্দিরের এই ভয়াবহ চুরির ঘটনায় আবার টনক নড়ে সবার। বর্তমানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ, সবাইকে জেরাও করেছে। কিন্তু এত পবিত্র একটি মন্দিরে কারা এই দুষ্কর্ম করল তা জানতে সবাই মুখিয়ে রয়েছেন। আসল সত্য সবার সামনে আসতে দেরি হবে না। আগের বছর পুরীর মন্দিরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল তা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। পুরীর মন্দিরের রান্নাঘরের দক্ষিণ পূর্বে ছিল ওই মাটির উনুন। তবে বিশ্ববিখ্যাত এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই মন্দিরে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর রয়েছে। জানা যায় যে এখানে মোট 240টি চুলা রয়েছে, যাতে প্রত্যহ প্রায় 300 কুইন্টাল চাল রান্না করা হয়। মিডিয়ার রিপোর্ট অনুসারে জেলাধিকারী সমর্থ বর্মা জানিয়েছেন যে মন্দিরের রান্নাঘরে প্রায় 40টি চুলাতে ভাঙচুর চালানো হয়েছে। এই মামলা তদন্তের পর যাদের অভিযুক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আরোপীদের খোঁজার জন্য সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে। ভাঙচুরের এই ঘটনায় মন্দিরের সুরক্ষা নিয়ে সবার মনে চিন্তা দেখা দিয়েছে। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন।
কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি খবর নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।